প্রসেনটা গাছের পরিচর্যায় দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি কোন মাসে আপনারা গাছের ডালপালা কাটা ছাঁটার পাশাপাশি শেক ছাড়বেন গাছটিকে রিপোর্ট করবার সময় কোন ধরনের উপাদান মাটির সাথে মেশাবেন প্রয়োগ সানলাইট গাছ প্রতিস্থাপনের পূর্বে স্থান নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই আপনি যদি দীর্ঘ কয়েক মাস ধরে প্রসেনটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে ফার্স্ট পার্টি মিস করবেন না এই ভিডিওটি দেখবার আগে অবশ্যই ফার্স্ট পার্ট বা প্রথম পর্বের এই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর লিঙ্ক আপনার ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গাছটিকে রিপোর্ট করবার এক থেকে দেড় মাসের মধ্যে কোনো ধরনের জৈব বা রাসায়নিক সার গাছে ব্যবহার করা যাবে না কারণ গাছটিকে রিপোর্ট করবার সময় যেসব পুষ্টি উপাদানগুলি মাটির সাথে মেশানো হয়েছিল সেগুলি গাছ আস্তে আস্তে মাটি থেকে গ্রহণ করবে দেড় মাস পর থেকে আপনি গাছে খাবার প্রয়োগ করতে পারেন দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় মুঠো গবসার আপনারা নেবেন এই গবরসারের মধ্যে গাছের প্রয়োজনীয় প্রায় সবকরই পুষ্টিমূল্য বর্তমান থাকে আর আপনাদের কাছে যদি গবসার না থাকে তার পরিবর্তে আপনারা পাতা পচা সার অথবা ভার্মি ব্যবহার করতে পারেন আর নেবেন হাফ চামচ সরিষার খোল যদি গরমের ভাব তীব্র থাকে তাহলে হাফ চামচ নেবেন আর গরমের ভাব কম থাকলে এক চামচ দিতে পারেন তার বেশি নয় আর নেবেন বাদাম খোল এক চামচ আয়রএমের মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য দু চামচ গাছের মাইক্রোডেন্সের অভাব দেখা দিলে অকালে গাছ থেকে কুড়ি ঝরে পড়ে পাতার কিনারা বা শিরা উপাশিরাগুলো আস্তে আস্তে হলুদ হতে থাকে গাছের কোষ দুর্বল হয়ে পড়ে ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় ফলে গাছ থেকে ফুল আসতে বাধাপ্রাপ্ত হয় বা দেরি হয় তাই গাছে ফুল আসার আগে বা ফুল থাকা অবস্থায় মাইক্রোনিউট্রিয়েন্টস প্রয়োগ করা ভীষণই প্রয়োজন বন্ধুরা মাইক্রোওয়েভ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনার মাইক্রোওয়েভ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে গাছের গুঁড়া প্রয়োগ করতে হবে মনে রাখবেন যে গাছ যত ফ্লাওয়ার প্রডিউস করবে সেই গাছে তত বেশি পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে এই মিক্স খাবারটি আপনারা প্রতি মাসে একবার করে দেবেন অর্থাৎ প্রথমবার দিলেন দ্বিতীয়বার দিলেন তৃতীয়বার যখন আপনারা মিক্স খাবারটি দেবেন এর সাথে এক চামচ হাড় এবং এক চামচ আপরা আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এই মিক্স খাবারের সাথে শিমকুচি এবং হাড়গুঁড়ো ব্যবহার করবেন মাস অন্তর অন্তর তাছাড়া আপনারা এক মাস অন্তর অন্তর শুধুই মিক্স খাবারটি ব্যবহার করবেন জৈব সারের মধ্যে আরও বেশ কিছু উপাদান আছে যেগুলো আপনি গাছে ব্যবহার করতে পারেন যেমন কলার খোসার তরল সার কলার খোসার ডাস্ট ডিমের খোসার ডাস্ট গোবরের তরল সার সবজির খোসা থেকে তৈল জৈব সার সবজির খোসা বেজানো জল প্রভৃতি আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছের গুঁড়ো ব্যবহার করবেন তাতে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এগুলি ব্যবহার করলে আপনাদের মাইক্রোটেন্স বা অনুখাদ্য প্রয়োজন হবে না আসি রাসায়নিক সার প্রয়োগ সম্পর্কে আপনার গাছের বৃদ্ধি যদি থেমে থাকে তাহলে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ইউরিয়া জলের সাথে মিশিয়ে প্রতি কুড়ি দিন অন্তর অন্তর গাছের গোঁড়া ব্যবহার করতে হবে ইউরিয়া সারের ব্যবহারের পনেরো দিন পরে ডিএপি সারের গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচ ডিএপি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন এই দুটি সারের ব্যবহারে আপনার গাছ সুন্দর বেড়ে উঠবে গাছের কোষ মজবুত হবে ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে উঠবে গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি করতে সরিষার জলের সাথে ডিএপি মিশিয়ে গাছের গোড়া ব্যবহার করতে হবে ডিএপি এবং সরিষার খোলজল ব্যবহারের পনেরো দিন পর এক চামচ পটাশ টবের সাইড দিয়ে দিয়ে দিতে হবে এটির ব্যবহারে গাছে ফুলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে ফুলের পরিমাণ বৃদ্ধির জন্য এটি বেস্ট খাবার এত গেল গাছের বৃদ্ধি এবং ফুলের পরিমাণ বৃদ্ধির জন্য রাসায়নিক এবং জৈব সার দেওয়ার পদ্ধতি বন্ধুরা এবার কিছু গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা ফ্লাওয়ার এক্সিবিশনে গাছ নিয়ে যান বা যারা নার্সারিতে গাছের যত্ন করে থাকেন বা যারা কৃষিকাজের সাথে নিযুক্ত থাকেন তারা কিন্তু সার বাদেও গাছে পিজিআর ব্যবহার করে থাকেন যেমন ম্যাগনেসিয়াম সালফেট মিরাকুলান ফ্লাওয়ার বুস্টার প্রভৃতি তিনটে ভিন্ন কাজ আছে এগুলি গাছে কুড়ি আসার আগে থেকে শুরু করে গাছে যতদিন ফুল ফল থাকে ততদিন ব্যবহার করতে হয় এগুলি সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি আরও বেশি দীর্ঘায়িত হয়ে যাবে আর লং ভিডিও আপনারা পছন্দ করেন না তাই যদি এগুলি সম্পর্কে যদি আপনারা জানতে যান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ম্যাগনিসিয়াম সালফেট মিরাকুলার কুলার এবং ফ্লাওয়ার বুস্টার সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তবে দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার